প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম লিপিডের ক্লাসিফিকেশন সম্বন্ধে এক ধারণা দিয়েছিলাম যে লিপিডস আর ক্লাসিফাইড ইনটু থ্রি গ্রুপস, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যত ধরনের লিপিড আছে সবাইকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিম্পল লিপিড, নাম্বার টু কমপ্লেক্স লিপিড, নাম্বার থ্রি হচ্ছে ডিরাইভ লিপিড। সিম্পল লিপিড আমরা প্রথম ক্লাসে পড়িয়েছি, কমপ্লেক্স লিপিড আমরা তারপরে ক্লাসে পড়িয়েছি। আজকে আমরা কমপ্লেক্স লিপিড সম্বন্ধে আবার একটু রিভিউ করব। সেটা হচ্ছে সিম্পল লিপিড, তোমরা জানো সিম্পল লিপিড হচ্ছে তৈরি হয় শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে, শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে সিম্পল লিপিড তৈরি হয়। অ্যালকোহলের একটা এক্সাম্পল হচ্ছে গ্লিসারল। তো সিম্পল লিপিড যদি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর সিম্পল লিপিডটা যদি নর্মাল টেম্পারেচারে লিকুইড থাকে তাহলে সেটাকে বলা হয় অয়েল। তো সিম্পল লিপিডের দুইটা ভাগ আমরা বলেছিলাম, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে ওয়াক্স। ফ্যাটটা ছিল এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল, এটা হচ্ছে ফ্যাট। Esters of fatty acid with glycerol, this is called fat. আর স্বাভাবিক তাপমাত্রায় ফ্যাটটা যদি লিকুইড হয় তাহলে সেটাকে বলা হয় তোমার অয়েল। কিন্তু ফ্যাট বা অয়েল দুইটার কেমিস্ট্রি হচ্ছে esters of fatty acid with glycerol, অর্থাৎ ইট কনসিস্ট অফ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল forms the triacyl glycerol. আর এই triacyl glycerol বা ফ্যাট যদি নর্মাল টেম্পারেচারে লিকুইড হয় তাহলে সেটাকে বলা হয় অয়েল। আর একটা ছিল ওয়াক্স, এই নিয়ে এই পানি খাও তো। ওয়াক্স হচ্ছে esters of fatty acid উইথ হায়ার মনোহাইড্রিক অ্যালকোহল, এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ, অ্যালকোহলটা হবে এই জায়গায় হায়ার মনোহাইড্রিক অ্যালকোহল, যেমন কোলেস্টেরল একটা অ্যালকোহল। কোলেস্টেরল একটা লিপিড হইলেও কোলেস্টেরল ইটসেলফ ইজ এ অ্যালকোহল বিকজ ইট হ্যাজ হাইড্রক্সিল গ্রুপ। ওকে, কোলেস্ট্রল এস্টার এটাকে বলা হয় ওয়াক্স। এটা হচ্ছে এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ হায়ার মনোহাইড্রিক অ্যালকোহল। দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে সিম্পল লিপিড তৈরি হবে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল যদি গ্লিসারল হয় তাহলে সেটা হবে ফ্যাট, আর ফ্যাট যদি লিকুইড হয় সেটাকে বলা হয় অয়েল। আর যদি অ্যালকোহল হায়ার মনোহাইড্রিক অ্যালকোহল হয় তাহলে সেটাকে বলা হয় ওয়াক্স, যেমন কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরল এস্টার। তারপরে কমপ্লেক্স লিপিড নিয়ে আমি আলোচনা করেছিলাম যে ওয়েন লিপিড অ্যাসোসিয়েটেড উইথ নন লিপিড পার্ট সেটাকে বলা হয় কমপ্লেক্স লিপিড, লিপিড প্লাস নন লিপিড পার্ট, যেমন সালফোলিপিড, অ্যামাইনো লিপিড, ফসফোলিপিড, লাইপোপ্রোটিন, দিজ আর অল কমপ্লেক্স লিপিড। ফসফোলিপিড ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ কমপ্লেক্স লিপিড বিকজ ইট কনসিস্ট অফ লিপিড প্লাস ফসফেট। তাহলে ফসফোলিপিড
কে আমরা এভাবে ডিফাইন করতে পারি, এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল প্লাস ফসফেট, প্লাস ফসফেট, এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল হ্যাভিং এ ফসফেট গ্রুপ, নাইট্রোজেনাস বেস মে অর মে নট বি প্রেজেন্ট, নাইট্রোজেনাস বেস মে অর মে নট বি প্রেজেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দা ফসফোলিপিড এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল হ্যাভিং এ ফসফেট গ্রুপ, এবং সিম্বল হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল প্লাস ফসফেট, দ্যাটস অল। কিন্তু এর সাথে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। সিম্বল হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। দিস ইজ ফসফোলিপিড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আওয়ার বায়োলজিক্যাল মেমব্রেন কনসিস্ট অফ মোর দেন 50% ইজ ফসফোলিপিড। অ্যাকচুয়ালি দেয়ার আর মোর দেন 50% lipid present in our body due to phospholipid. Next topic. Topic next. Yes, this is phospholipid, fatty acid plus alcohol plus phosphate plus minus nitrogenous base. এগুলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, তারপরেও আমি একটু রিভিউ করতেছি যদি তোমরা ভুলে যেয়ে থাকো। নেক্সট টপিক, ফসফোলিপিড এর দুইটা ভাগ আছে, দুইটা টাইপস আছে। একটা গ্রুপ গ্লিসার ফসফোলিপিড, যেটার মধ্যে অ্যালকোহল থাকে, গ্লিসারল। আর একটা গ্রুপ স্ফিঙ্গো ফসফোলিপিড, যেটার মধ্যে অ্যালকোহল থাকে হচ্ছে স্ফিঙ্গোসিন। So phospholipids are of two types, glycerol phospholipid among sphingo phospholipid. The difference is in the glycerol phospholipid, the alcohol backbone is glycerol. In glycerol phospholipid, the alcohol backbone is glycerol. But in the sphingo phospholipid, the alcohol backbone is sphingosine. This is the difference. Next slide. Okay, you can see here that glycerol phospholipid here must connect the fatty acid plus glycerol plus phosphate plus minus nitrogenous base, plus minus nitrogenous base. This is glycerol phospholipid. Next slide. এখানে দেখো ফ্যাটি অ্যাসিড প্লাস স্ফিঙ্গোসিন প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস, this is sphingo phospholipid, this is sphingo phospholipid, glycerol phospholipid, sphingo phospholipid. এই দুইটা ভাগেই আমরা টোটাল ফসফোলিপিড কে ভাগ করেছি। নেক্সট স্লাইড, নেক্সট শপিক, নেক্সট নেক্সট ব্যাকে গেছি। ওকে গ্লিসার ফসফোলিপিড, ওকে দ্যাটস গুড, ওকে। সো আগে আগেটা ছিল গ্লিসার ফসফোলিপিড স্ফিঙ্গো ফসফোলিপিড। নেক্সট নেক্সট স্লাইড, একটু দাঁড়ান স্যার, এক মিনিট। একটু শব্দ আসতেছে কেন জানি, শব্দ আমিও পাচ্ছি তো। এই তোমরা তোমাদের ওই যে মিউট করে রাখো তো ফোনটা,
Next jabo sir. Okay, let's go. This is the first member of the glycerophosphonate. Keno? Why? Because this one is called phosphatidic acid, PA. গতকাল এই যে এই জায়গাটায় তোমাদের সমস্যা হচ্ছিল এখানে দেখো দিস ইজ এক্সাম্পল অফ গ্লিসারোফসফোলিপিড দিস ইজ এক্সাম্পল অফ গ্লিসারোফসফোলিপিড বিকজ ইট কনসিস্ট অফ ফ্যাটি অ্যাসিড টু মলিকুলস অফ ফ্যাটি অ্যাসিড কার্বন ওয়ান পজিশনে একটা ফ্যাটি অ্যাসিড কার্বন টু পজিশনে একটা ফ্যাটি অ্যাসিড কার্বন থ্রি পজিশনে একটা ফসফেট তাহলে এটা ফসফোলিপিড হওয়ার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে শুধুমাত্র এখানে নাই হচ্ছে নাইট্রোজেনাস বেস তা হইলেও এটা হচ্ছে ফসফোলিপিড যার নাম হচ্ছে স্পেসিফিক্যালি বলা হয়েছে ফসফাটাইডিক অ্যাসিড ফসফাটাইডিক অ্যাসিড যদি বলা হয় নেম দ্য গ্লিসারোফসফোলিপিড প্রথমে আমরা যার নাম বলবো সেটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড because it consists of two molecules of fatty acid and one phosphate group at the carbon third carbon position of the glycerol tumra jano je glycerol e tinta carbon thake ek number carbon position first carbon position is esterified with fatty acid then second carbon position is esterified with fatty acid third carbon position attached with the phosphate group and this structure is the phosphatidic acid is the simplest form of glycerophospholipid okay next তোমাদেরকে এখন পড়তে হবে একটু মাইনিউটলি বইটা পড়তে হবে next slide এখন দেখো দিজ আর দ্য লিস্ট অফ গ্লিসারোফসফোলিপিড এক নম্বর হচ্ছে ফসফ্যাটাইডিক অ্যাসিড আগেই বলেছি দিস ওয়ান কনসিস্ট অফ টু মলিকুলস অফ ফ্যাটি অ্যাসিড স্টেরিফাইড উইথ কার্বন ওয়ান কার্বন টু পজিশন অ্যান্ড থার্ড মলিকুলস অফ কার্বন অফ দ্য গ্লিসারল অ্যাটাচড উইথ ফসফেট দিস ইজ দ্য ফসফ্যাটাইডিক অ্যাসিড দেন আমি আগেই বলেছিলাম যে নাইট্রোজেনাস বেস থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে তুমি এখন যদি ফসফ্যাটাইডিক অ্যাসিড প্লাস কোলিন কোলিন হচ্ছে নাইট্রোজেনাস বেস ফসফ্যাটাইডিক অ্যাসিড প্লাস কোলিন কোলিন যোগ করো তাহলে যে গ্লিসারোফসফোলিপিড তৈরি হবে তার নাম হচ্ছে ফসফ্যাটাইডিল কোলিন ফসফ্যাটাইডিল কোলিন এর আর একটা নাম হচ্ছে লেসিথিন তারপরে যেটা ফসফ্যাটাইডিক অ্যাসিড প্লাস আর একটা নাইট্রোজেনাস বেস যোগ করো যদি আর এক ধরনের নাইট্রোজেনাস বেস যোগ করো সেটা হবে সেরিন তাহলে তার নাম হবে ফসফ্যাটাইডিল সেরিন ফসফ্যাটাইডিল সেরিন তারপর একটা পিএ প্লাস ইথানোলামাইন যোগ করো তাহলে তার নাম হবে ফসফ্যাটাইডিল ইথানোলামাইন এভাবে ফসফ্যাটাইডিক অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস পিএ ফর্মস দ্য কার্ডিওলিপিন লাস্ট ওয়ান ইজ দ্য প্লাজমা লোজেন অ্যান্ড দিজ আর দ্য লিস্ট যদি রিটার্ন পরীক্ষায় আসে যে নেম দ্য গ্লিসারোফসফোলিপিড তাহলে এক নম্বর বলবা ফসফ্যাটাইডিক অ্যাসিড দুই নম্বর বলবা ফসফ্যাটাইডিল কোলিন তিন নম্বর ফসফ্যাটাইডিল সেরিন চার নম্বর ফসফ্যাটাইডিল ইথানোলামাইন নেক্সট হচ্ছে ফসফ্যাটাইডিল গ্লিসারল তারপর হচ্ছে কার্ডিওলিপিন তারপর হচ্ছে প্লাজমা লোজেন দিস আর দ্য লিস্ট অফ গ্লিসারোফসফোলিপিড এটার কম্পোজিশন আছে আগেই বলেছি এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস যদি এরকম হয় এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল প্লাস ফসফেট দিস ইজ কল্ড ফসফ্যাটাইডিক অ্যাসিড যদি ফসফ্যাটাইডিক অ্যাসিডের সাথে কোলিন থাকে ফসফ্যাটাইডিল কোলিন
যদি সেরিন থাকে ফসফ্যাটিডিল সেরিন, যদি থ্যালামাইন থাকে ফসফ্যাটিডিল থ্যালামাইন, এইভাবে ফসফ্যাটিডিল গ্লিসারল, কার্ডিওলিপিন অ্যান্ড দ্য প্লাজমালোজেন, দিজ আর দ্য লিস্ট অফ গ্লিসারোফসফোলিপিড অ্যান্ড দিস গ্লিসারোফসফোলিপিড ডিফার্স ফ্রম স্ফিঙ্গোফসফোলিপিড অনলি ডিউ টু দ্য অ্যালকোহল ব্যাকবোন। হিয়ার দ্য অ্যালকোহল ব্যাকবোন ইজ গ্লিসারল, বাট ইন কেস অফ স্ফিঙ্গোফসফোলিপিড দ্য অ্যালকোহল ব্যাকবোন ইজ স্ফিঙ্গোসিন। নেক্সট স্লাইড। নেক্সট শফিক, শফিকুল ইসলাম। নেক্সট 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 চলে যাও। নেক্সট নেক্সট এখানে রাখো, আগেরটাই যাও, আগেরটা। স্যার আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটে কি হবে না আবার কানেক্ট করব? হবে স্যার, না 10 মিনিট হবে হবে। আচ্ছা নেক্সট স্লাইডে যাও, নেক্সট স্লাইড। ওকে, আমরা অনেকগুলা অনেকগুলা ফসফোলিপিডের নাম বলেছি, গ্লিসারো ফসফোলিপিড, একটা হচ্ছে ফসফোডাইডিক অ্যাসিড, আর একটা হচ্ছে ফসফোডাইডিল কোলিন, ফসফোডাইডিল সেরিন, ফসফোডাইডিল আইনোসিটল, এটা ওখানে নীল ছিল না আমি বলে দিলাম, আইনোসিটল, তারপর প্লাজমালোজেন, কার্ডিওলিপিন, দিজ আর দ্য লিস্ট অফ গ্লিসারো ফসফোলিপিড। এর মধ্যে আমি যদি বলি যে লেখো তো খাতায় লিখে নিয়ে আসো বা রিটেনের খাতায় ফসফোলিপিডের কতগুলো ফাংশন লেখো, তাহলে তুমি কি লেখবা, বা ইম্পর্টেন্স লেখো তাহলে তুমি কি লেখবা? তোমাকে লিখতে হবে 1 নাম্বার, ফসফোলিপিড ইজ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য বায়োলজিক্যাল মেমব্রেন, ফসফোলিপিড ইজ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। নাম্বার টু বলবা, acts as second messenger, acts as second messenger. Example দাও, যেমন ফসফোটাইডিল আইনোসিটল, এটা একটা গ্লিসারো ফসফোলিপিড, দিস ফসফোটাইডিল আইনোসিটল জেনারেটস টু সেকেন্ড মেসেঞ্জার, একটা হচ্ছে IP3 আর একটা হচ্ছে DAG, IP3 DAG। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে অ্যাক্সেস সেকেন্ড মেসেঞ্জার, 3 নাম্বার কাজ হচ্ছে অ্যাক্সেস লাং সারফেক্টেন্ট, যেমন ফসফোটাইডিল কোলিন বা লেসিথিন, লেসিথিন ইজ প্রেজেন্ট অন দ্য সার্ফেস অফ দ্য অ্যালভিওলাই, ইট ইজ প্রেজেন্ট অন দ্য সার্ফেস অফ দ্য অ্যালভিওলাই অ্যান্ড প্রিভেন্ট দ্য কোলাপস অফ দ্য লাং, প্রিভেন্ট দ্য কোলাপস অফ দ্য লাং। এবং তোমরা লক্ষ্য করবে জাস্ট আফটার নিউ বর্ন, জন্মগ্রহণের পরপরই একটা বাচ্চা যদি না কাঁদে তাহলে দিস বেবি কুড নট সার্ভাইভ, সে বেবি কিন্তু বাঁচতে পারে না, কারণ কি, ডিউ টু ইনফ্লেশন, ডিউ টু এক্সপানশন অর ইনফ্লেশন অফ দ্য লাং, ইট ডিপেন্ডস অন ফসফোটাইডিল কোলিন, দিস ইজ অ্যাকচুয়ালি এ গ্লিসারো ফসফোলিপিড। ওকে, এবং দেখা যাচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, অনেক বাচ্চা দেখবা জন্মের পরপরই ICU তে শিফট করতে হয়, কারণ তার অ্যালভিওলার সার্ফেস এর সার্ফেক্টেন্টটা ঠিকমতো তৈরি হয় না, তৈরি না হওয়ার কারণে তার লাংসটা ইনফ্লেট করে না, লাংস কোলাপস করে থাকে। সো দিস ইজ এ ভেরি সিরিয়াস কন্ডিশন অ্যান্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফসফোটাইডিল কোলিন। ওকে, ইট অ্যাক্টস অ্যাজ লাং সারফেক্টেন্ট। আবার আমরা বলতে পারি প্লাজমালোজেন ইজ দ্য মিসার অফ ফসফোলিপিড, অ্যাক্টস অ্যাজ কেমিক্যাল মিডিয়েটর। তাহলে আমরা অনেকগুলো ফাংশন পেয়ে গেলাম, নাম্বার ওয়ান
component of cell membrane. Number two, acts as chemical mediator. Number three, acts as lung surfactant, helps in inflation of lung. Okay, also acts as chemical mediator. Next, sphingo phospholipid. Glycerol phospholipid amra shesh korlam. Sphingo phospholipid ta hocche when fatty acid is attached to it alcohol. Fatty acid is attached to it alcohol, and the alcohol is sphingosine. Okay. So fatty acid plus sphingosine first forms the ceramide. Then ceramide attached with phosphorylcholine or phosphate forms the sphingomyelin. Forms the sphingomyelin. The sphingolipid, sphingophospholipid, sphingophospholipid. Tale amader phospholipid alochona amra dekhlam phospholipid are of two types. Ekta hocche glycerophospholipid ar ekta hocche sphingophospholipid. Glycerophospholipid er modhe alcohol thake glycerol. Sphingophospholipid এর মধ্যে অ্যালকোহল থাকে হচ্ছে স্পিঙ্গোসিন glycerophospholipid এর ফার্স্ট মেম্বার হচ্ছে ফসফোলিপিক অ্যাসিড ইট ইজ এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল প্লাস ফসফেট ফর্মস দা ফসফোলিপিক অ্যাসিড বা পিএ ফসফোলিপিক অ্যাসিড প্লাস কোলিন ফসফোলিপিডিল কোলিন ফসফোলিপিডিল সেরিন ফসফোলিপিডিল ইনসুলামাইন তারপর ফসফোলিপিডিল আইনোসিটল প্লাজমোলোজিন কার্ডিওলিপিন. These are all the list of glycerophospholipid, and second one is sphingophospholipid consists of fatty acid plus sphingosine is the alcohol backbone plus phosphate by phosphorylcholine forms the sphingophospholipid. These are actually forms the covering of the myelin nerve cell, forms the covering of the nerve cell, abundantly present in the brain as well as also present in the biological membrane. Tale amra ajke ei porjonto simple lipid ebong complex lipid. Complex lipid er phospholipid ongshotuku shesh korlam. Next class e amra arekta complex lipid porbo. Amader interest ache sheder proti, seta hocche lipoprotein. Lipoprotein pore amra chole jabo drive lipid. ড্রাইভ লিপিড এর ভিতর থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ড্রাইভ লিপিড আলোচনা করব, তার নাম হচ্ছে কোলেস্টেরল। তারপর আমাদের লিপিডের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমাদের ই অ্যাকচুয়ালি ইউ আর ফেসিং এ লট অফ প্রবলেম বিকজ ইট ইজ অনলাইন ক্লাস, আই কুড নট মেক এনি আই কুড নট ড্র এনি ডায়াগ্রাম, যার কারণে ফেস টু ফেস কন্ট্যাক্ট না হওয়ার কারণে বা সামনাসামনি না হওয়ার কারণে ব্ল্যাকবোর্ড ইউজের ইয়েটা এখানে নাই, যার কারণে কিছু সমস্যা হচ্ছে। তো তারপরও আমি চেষ্টা করব তোমাদের সাথে সরাসরি মিট হবে, যে সমস্ত জায়গাগুলো তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করা। দুই নম্বর, তোমরা নিজেরাও চেষ্টা করবা আমার বইটা দেখে নিজেরাও চেষ্টা করবা, তাহলেও হয়তো এখান থেকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে। আশা করা যায় ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে বলেছিলাম প্রশ্ন দিব, অবশ্যই প্রশ্ন দিব। আমার কার্বোহাইড্রেট শেষ হয়েছে, প্রোটিন শেষ হয়েছে কিনা, প্রোটিন তো শেষ হয়েছে, লিপিড শেষ হওয়ার আগেই তিনটা সাবজেক্টের প্রশ্ন একসাথে দিয়ে দিব। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের পক্ষ থেকে। প্লিজ রেসপন্স ফ্রম স্টুডেন্ট সাইড. Facing any problem or any question, any trouble? তোমরা কথা বলো। No sir. I am giving the floor to you because in the last class you had lot of question regarding glycerophospholipid, phospholipid. Mainly দুটো জিনিস মনে রাখবা, phospholipid is complex, consists of not only
ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, এর সঙ্গে থাকবে ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। এই সিম্বলটা মনে রাখবা, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল প্লাস ফসফেট প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস, দুই রকম, গ্লিসারোফসফোলিপিড, স্প্রিং ফসফোলিপিড। অ্যালকোহল যদি গ্লিসারল থাকে গ্লিসারোফসফোলিপিড, অ্যালকোহল যদি স্প্রিং সিন থাকে সেটা হবে স্প্রিং ফসফোলিপিড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট শোভিক, থ্যাংক ইউ শোভিক। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ।